স্যার, পুরো শহরে অ্যালার্ট আছে, কিন্তু খুনি এখনও কোনো মুভ করেনি। স্যার, ইনভেস্টিগেশনে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি স্যার। অপরাধী কোনো মুভ করেনি, এটাই আমাদের ইম্প্রুভমেন্ট। চিন্তা করবেন না, সবসময় এই রকম মামলায় একটা রাস্তা বন্ধ হয়ে যায় তো অন্যটা খুলে যায়। স্যার বলুন। ফরেন্সিক রিপোর্টের ফাইল দিল্লি থেকে এসেছে, এভরিথিং ইজ পারফেক্ট। শুধু এইটুকুই আলাদা, যে দোকান থেকে বিক্রি করা হয়েছে ওটা খর্দায় নয়, শিয়ালদায় অবস্থিত। এক্সকিউজ মি, নমস্কার স্যার। এই কোড নাম্বারের ওষুধ কাকে বেচা হয়েছে বলতে পারবেন? এইটা? হ্যাঁ স্যার, আমি এটা বিক্রি করেছি। এটা রেগুলার প্রচুর পেশেন্ট নিয়ে যায়, তাছাড়া লোককে হোম ডেলিভারি করি। আর হোম ডেলিভারি ছাড়া? হ্যাঁ বলুন। যারা এখানে এসে নগদে কেনে তাদের নাম ঠিকানা কিছু বলতে পারবেন? হ্যাঁ দেখে বলছি। যাদের বয়স 40-45, পাশে ফ্ল্যাটে থাকে না? ওর বাড়ি তুই চিনিস? জানি স্যার, বিডন স্ট্রিটে থাকে। বিডন স্ট্রিট? উনি একজন ভালো মানুষ স্যার, শুনেছি নাকি সমাজ সেবাও করেন। কোন এরিয়া ওটা? বিডন স্ট্রিট 4 নম্বর গলি। 4 নম্বর গলি? চল আমার সাথে। Who are you?
ইন্সপেক্টর প্রতাপ সিনহা, ধরো সবাইকে, চামড়া গুটিয়ে দে। আইন সাজা দেবে, ভগবান মৃত্যু দেবে, ভগবান আর আইন দুই এক। Huh?